সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। কমিউনিস্টদের বিরুদ্ধে একটা গণজাগরণ হওয়া দরকার। এ লক্ষ্যে আগামী 17 এপ্রিল প্রদেশ বিজেপি রাজ্যের 100টি জায়গায় কমিউনিস্ট বিরোধী গণজাগরণমূলক সমাবেশের ডাক দিয়েছে। কেন এই গণজাগরণ? কারণ কমিউনিস্টরা সন্ত্রাসী। কমিউনিস্টদের নৃশংসতা বর্বরতা প্রকৃত রূপ ভারত মানুষের সামনে তুলে ধরা দরকার। গত 3 এপ্রিল ছত্তিশগড়ের বিজাপুরে কমিউনিস্ট মাওবাদীরা ভারতের 22 জন বীর জওয়ানকে শহীদ করেছেন। সব কমিউনিস্ট দলের একই রূপ। বৃহস্পতিবার বিজেপির প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংবাদ জানান দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তো ত্রিপুরা প্রদেশ বিজেপি, আমরা মনে করি এই কমিউনিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে একটা গণজাগরণ হওয়া দরকার। সব মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো উচিত যে কমিউনিস্টের নৃশংসতা বর্বরতা সন্ত্রাসের প্রকৃত রূপ কি সেটা মানুষের কাছে তুলে ধরা দরকার। তার জন্য আগামী 17 এপ্রিল রাজ্যের অন্তত 100টি জায়গাতে ত্রিপুরা প্রদেশ বিজেপি কমিউনিস্ট সন্ত্রাসের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করার লক্ষ্যে যারা শহীদ হয়েছেন, সর্বোচ্চ বলিদান দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে গণজাগরণের জন্য সমাবেশের আয়োজন করবে। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আমরা সেই 3 তারিখের পর থেকে যখন থেকে খবরটা প্রকাশ্য এল তারপর আমরা লক্ষ্য করছি এখনো পর্যন্ত যারা ত্রিপুরায় কমিউনিস্ট রয়েছে এই নারকীয় বর্বরতম এবং দেশদ্রোহী ঘটনার কোনো নিন্দা সেই অর্থে আমরা কোথাও লক্ষ্য করছি না। সেনাবাহিনীর মনোবল বাড়ানোর জন্য কোন রকম বিবৃতি আমরা লক্ষ্য করছি না। দেশ রক্ষার কাজে যারা নিয়োজিত তাদের সমর্থনে এগিয়ে আসার মতন কোন রকম পদক্ষেপ বিবৃতি আমরা কোথাও লক্ষ্য করছি না। বরং প্রশ্ন তোলা হচ্ছে কোনো কোনো জায়গায় যে আদৌ এর পেছনে যে কমিউনিস্ট সন্ত্রাসবাদীরা রয়েছে এরা আদৌ কাউকে বন্দী করেছে কিনা, এটা সন্দিহান। এই ধরনের কথাবার্তা বলে আমাদের বীর জওয়ান যারা রয়েছে তাদের মনোবলকে চাঙ্গা করার জায়গায় ভেঙে দেওয়ার মতন একটা প্রয়াস কোথাও কোথাও আমরা লক্ষ্য করছি। সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়।